প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক, ক্ষমা করে দেওয়ার শান্তিটা অনন্তকাল। আপনি যখন প্রতিশোধ নেবেন, দুই মিনিট, পাঁচ মিনিট, দশ মিনিট আপনার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, এক সপ্তাহ পর সেটা আপনার আর মনে থাকবে না, ওই রকম ফিলটা কাজ করবে না। যদি আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি তাকে মাফ করে দিতে পারেন, আজীবন আপনার অন্তরে যখনই কথাটা স্মরণ পড়বে আপনার অন্তর প্রশান্তির ছোঁয়ায় ভরপুর হয়ে যাবে। এমনও হতে পারে আপনি যখন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিবেন, আল্লাহ হয়তো আপনার সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। কনসেপ্টগুলো আমরা শিখি না, আমরা বুঝি না। আচ্ছা, চিল্লাইলে তো নিজের লস, প্রেশার তো আমারে না বাড়ে, প্রেশার ওষুধ তো আমারে না খাওয়া লাগে, তো তার উপর চিল্লাই তো লস আমারে না হচ্ছে, তা আমরা তো লস চাই না, আমরা না লাভে বিশ্বাসী, তাই তো পাঁচ টাকার মাল দশ টাকায় বিক্রি করে দিচ্ছি, লাভে বিশ্বাসী, এক কেজির মধ্যে একটু করে কমাই দিচ্ছি, লাভে বিশ্বাসী, তো এই লাভটা কেন বুঝলাম না? চিল্লাইলে তো আমারই লস, আওয়াজের মধ্যে করলে আমারই লস, বয়স ক্ষতি আমারই হচ্ছে, শব্দের ক্ষতি আমারই হচ্ছে, সময়ের ক্ষতি আমারই হচ্ছে, টেনশন করলে তার কথা নিয়ে সময় আমারটাই নষ্ট হচ্ছে, আমার জীবন থেকে সময় নষ্ট হচ্ছে, আমার প্রেশার বেড়ে যাচ্ছে, আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, স্ট্রোক আমার করা লাগবে, তার তো করা লাগবে না, তাহলে নিজের ক্ষতি করছি কেন? মনে রাখবেন, ইসলামে যা হ্যাঁ বলেছে সেটা মানবের জন্য কল্যাণ, ইসলাম যেটাকে না বলেছে এটাই অকল্যাণ, ইসলাম যেটাকে না বলেছে শয়তান সেগুলোকে হ্যাঁ বলেছে, ইসলাম বলে যে অহংকার করিও না শয়তান বলে অহংকার করো, ইসলাম বলে রাগ করিও না শয়তান বলে রাগ করো। এবার আপনার আমার সিদ্ধান্ত নিব, কোনটা, ইসলামেরটা নাকি শয়তানেরটা? নেওয়া দরকার ইসলামেরটা, নিয়েছি শয়তানেরটা, দিন শেষে লস আমাদের, দুনিয়াতেও ক্ষতি পরকালেও ক্ষতি। আর কত সত্যি করে একটা কথা বলেন, আমি কারো পক্ষ বলি না বিপক্ষ বলি না, আমি সবসময় আমার নফসের বিপক্ষে, আমি সবসময় আমার কলবের পক্ষে, আমি অযোগ্য, আমি গুনেহগার, আমি একদম নালায়ক, আপনাদেরকে বলার মাধ্যমে নিজেকে বলছি মূলত। একটু খেয়াল করবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা সত্যি সত্যি ইনশাল্লাহ বলেন, হিংসা কি খারাপ নাকি ভালো? হিংসা কি খারাপ না ভালো? লোভ কি খারাপ না ভালো? অহংকার কি খারাপ না ভালো? এবার পৃথিবী অশান্তি হচ্ছে কাদের কারণে? জোরে বলেন না, মানুষ এমন কি করতেছে, হয়তো অলোভ করতেছে, না হয় অহংকার করতেছে, না হয় হিংসা করতেছে, না হয় বিদ্বেষ করতেছে, না হয় এগুলা করতেছে, না হয় সেগুলা করতেছে, কে করতেছে? মানুষ। তো মানুষ তুমি হিংসা করো কেন? বলে যে আমার ভিতর হিংসা আছে। মানুষ তুমি লোভ করো কেন? তাই তো দুর্নীতি করো। লোভ করো কেন? বলে যে লোভটা আমার ভিতরে আছে। আমিত্ব করো কেন? আমার ভিতরে আছে। হিংসা করো কেন? আমার ভিতরে আছে। অহংকার করো কেন? আমার ভিতরে আছে। তা আমার ভিতরে আছে কোথায়? পায়ে, আঙ্গুলে, চুলে? এবার বলেন হিংসা কোথায়? যেই হিংসার কারণে আপনি অশান্তি করছেন সেই হিংসার বাড়ি অন্তর, অহংকারের বাড়ি অন্তর, লোভের বাড়ি অন্তর, আমিত্বর বাড়ি অন্তর, বিদ্বেষের বাড়ি অন্তর, সমস্ত কিছুর খারাপের বাড়ি অন্তর। এবার কোন রকম যদি অন্তরটা পরিষ্কার করে ফেলতে পারেন, সুবহানাল্লাহ, এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, মিলে ট্রান্সফার হয় বক্তা এবং শ্রোতাদের দিলের কানেকশন যদি এক হয় ট্রান্সফার হবে, এটা কাজ হয়ে যাবে। মনে রাখবেন ভাইয়া, মনোযোগ মনোযোগ, চুরি করা ভালো নাকি খারাপ? দুনিয়ার জন্য ভালো নাকি খারাপ? শান্তির কারণ না অশান্তির কারণ? তাহলে যতগুলো অশান্তির কারণ, অশান্তির একটা কারণ হচ্ছে চুরি। এবার চুরিটা কখন হয় দেখেন, 9:20 মোকারম বাড়ির মোবাইল চুরি হয়েছে, 9:20, জোরে বলেন। তাহলে চুরি যেহেতু হয়েছে, কেউ না কেউ নিয়েছে, কেউই বহন হদিব তো গরু ন সলন। আচ্ছা বলেন তো, 9:20 যে মোবাইলটা চুরি হয়েছে, এটা কি 9:20 চুরি হয়েছে নাকি আগে থেকে কিছু শুরু হয়েছে? এবার টোটাল বিষয়কে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, আপনারা শুধু মিলাবেন। সময়ের ঘড়ির কাঁটায় যখন আটটা, আমার ভাই স্টেজে আসছে, 8:15, প্রথম তার নজরটা মোবাইলে পড়ছে,
আত্মা, আত্মা 15 নজর পড়ার পর পর এই নজরের সিগন্যালটা এখানে গেছে, এখানে যাওয়ার পর এখন শুরু হয়ে গেছে। সুন্দর আছে তো, হাইফেলাইলে তো অর আশেপাশে এতগুলো মানুষ বসে আছে, আমরা কেউ কিছু জানি না, এটা মনে মনে হাই ফেলাইলে তো সমস্যা নেই, ঠিক না? যখন এখান থেকে সেই পারমিশনটা পাস হয়ে যায়, সিগন্যালটা চলে যায় এখানে। এবার এই জায়গার জ্ঞান বাবু, ব্রেইন বাবু প্ল্যানিং করা শুরু করে, কখন খাবে, কেমনে খাবে, কোন পদ্ধতিতে খাবে। তখন ঘড়ির কাটাই 9টা, কয়টা শুরু হয়েছিল? 8টা। জোরে বলতে হবে 8টা। 9টা যখন বাজে, ব্রেইন বাবু সিগন্যাল দিচ্ছে, যখন মোকারম বাড়ি চলে যাওয়ার টাইম হবে, সবার সাথে মোলাকাত করবে, তখনই আমি কাজটা করব। 9টা বাজে ফাইনাল। এবার সে অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। কিসের অপেক্ষা? আমি যাওয়ার, আমি যখন যাওয়ার সময়টা আসলো 9:20, ও কিন্তু টাইম নির্ধারণ করে নাই, ও আমাকে নির্ধারণ করেছে। আমি যখন যাওয়ার সময় হলো, ভাইদের সাথে হাত মিলাচ্ছি, হঠাৎ করে 9:20, তখন আমি বললাম, কি আমার মোবাইল কই? তাহলে 9:20 যেটা ঘটলো, শুরু হলো 8:15, যদি 8:15 গলা চিপে ধরা যেত ওই ইচ্ছেটাকে, 9:20 চুরির অপবাদ আর আসতো না। এতটুকু কি বুঝতে পেরেছেন? এখন আপনারাই বলেন, জেনা জিনিসটা কি খারাপ না ভালো? আপনারা বলেন না, বিয়ের আগে পর পুরুষ পর নারীর সাথে সম্পর্ক রাখা কি খারাপ না ভালো? তাহলে এই খারাপ জিনিসটাকে কেন হচ্ছে, শুরু কখন? ওই যে কলেজে একদিন দেখেছিল, বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে একদিন দেখেছিল, একটু বুঝেন না, বুঝেন না, কোন একটা বান্ধবীর সাথে, বন্ধুর সাথে বেড়াইতে গিয়ে মার্কেটে দেখেছিল, প্রথমে চোখ গিয়েছে, তারপরে অন্তরের মধ্যে ফুল ফুটেছে, এবার সেই ফুলটাকে বাস্তবায়ন করার জন্য ব্রেইনে প্ল্যানিং করেছে, এরে ধরে তারে ধরে, ওইখানে দাঁড়ায় রিক্সার পিছনে দাঁড়ায়, এখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায়, এমনে করে তেমনে করে, তেমনে করে তেমনে করে, তেমনে করে তেমনে করে, তেমনে করে 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 করে, এবার বলেন, ব্রেইন আগে চলেছে নাকি হাত আগে চলেছে? জোরে বলেন না। তাহলে হাত কন্ট্রোল, যদি ব্রেনটাকে কন্ট্রোল করেন, যদি ব্রেন কন্ট্রোল মনটাকে কন্ট্রোল করেন, মন কন্ট্রোল যদি চোখটাকে কন্ট্রোল করেন, তাই তো আল্লাহ কোরআনুল করিমে পর্দার যে বিধানের আয়াতটুকু বলেছে, শ্রদ্ধার সাথে বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যেহেতু বলনেওয়ালা আল্লাহ নিশ্চয়ই অনেক হেকমত আছে, আপনি শুধু আয়াতটাকে একটু পড়ে দেখুন। আল্লাহ সেই যে আয়াতে নারীদের পর্দার কথা বলেছেন, নারীদের কথা বলেছেন পরে, পুরুষের নজরের পর্দার কথা বলেছেন আগে। ইয়া রাব্বে করিম, নারীর পর্দার কথা বলে পরে বললা, পুরুষের চোখের কথা তুমি আগে বললা কেন? রাব্বে করিম বলে, পুরুষ যদি নিজের চোখকে কন্ট্রোল করতে পারে আমি রবের ভয় দিয়ে, এই পৃথিবীতে দর্শন নামের কোনো শব্দ আর থাকবে না, জেনা নামের শব্দই উঠে যাবে। এবার আপনারা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় কাজ, যেগুলো আমরা নোংরা কাজ বলি আর কি, মেয়েরা বেশি আগায় নাকি ছেলেরা আগায়? না, আমি আপনারা বলেন, আমি শুনতে চাই, কে পিছনে পিছনে কে দৌড়ায় আরো জোরে? রোদে শুকায় বৃষ্টিতে ভিজে কে? কলেজে দৌড়ায় কে? রিক্সার পিছনে কে? মোবাইল কালেক্ট, নাম্বার কালেকশন করার পরিশ্রম করে কে? ও ছেলে করো কেন? কই এখানে লাগছে তো, এখানে লাগছে তো, এখানে লাগলা কেমনে? কই দেখলাম যে তো দেখাটাকে যদি কন্ট্রোল করে ফেলা যেত, তাহলে আল্লাহ পাক কিন্তু কোরআনে সেই আয়াতটাকে এভাবেই বিশ্লেষণ করেছেন। আমরা আসলে কোরআন পড়ি ঠিকই, কোরআনটাকে বোঝার চেষ্টা করি না। এবার আপনারাই বলেন, আমাদেরকে বানালেন কে? তো উনি তো ভালো জানে কোন স্ক্রিপ্ট টাইপ দিলে কি হবে, উনি তো সিস্টেমটা ভালো জানে, কিভাবে সেটিং করলে বান্দাগুলা ভালো থাকবে, ওই সেটিংটাই আল্লাহ জানাই দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। এখন যদি টোটাল বিশ্বকে এক জায়গায় করেন,
একটা কথাই বললে আপনারা বুঝতে পারবেন, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে মানুষ। একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে মানুষ। আর একটু জোরে বলেন, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে মানুষ। ধর্মের মানুষের দরকার নাকি মানুষের ধর্মের দরকার? ধর্মের মানুষের কোনো দরকার? কারণ ধর্ম তখনও ছিল যখন কালিমা পড়নেওয়ালা একজন ছিল, ইসলাম তখনও ছিল যখন আজান উপ্রকাশ্যে দেওয়া যেত না, ইসলাম তখনও ছিল। তাহলে ইসলামের আমাদের দরকার নাই, কিন্তু আমরা মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার, আর ওই গাইডলাইনের নামে হচ্ছে ইসলাম। কিভাবে করব, কিভাবে করব না, কিভাবে চলবো, কিভাবে চলবো না, এই যে গাইডলাইন, ইটস কল ধর্ম, ইটস কল রিলিজিয়ান, এটার নামই ইসলাম। এবার বলেন, আমি শুধু একটা প্রশ্ন করবো, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। বিরক্ত হচ্ছেন ভাইয়েরা? এদন মানুষ কিল্লা ইস্তাইলে গুন্দে ফলর হাসে, আয় তো নবুজির আ হদ্দি আয় জনর ফরে, তারপর আইবেন দে, এখন আর নয় শুনো ভাই, এনে বাজে বোম মারামারি চলিব দেখানা বাদ হস্ট অন্য হন। এবার আমি একটা প্রশ্ন করছি, নিজের মনটাকে একটু নরম করে উত্তরটা দিবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? একটু দিল থেকে বলবেন প্লিজ, একটু দিবেন। আপনার রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? যিনি আপনাকে আমাকে খাওয়ায়, হাজার অপরাধ জেনেও গোপন করে রাখে, ওই রবের প্রিয় হওয়ার ইচ্ছা আছে না নাই? তাহলে কিছু কাজ করতে হবে। যদি রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিছু কাজ করতে হবে, আবার কিছু কাজ বাদ দিতে হবে। কাউকে জিজ্ঞেস করতে হবে না ভাইয়া, আপনি নিজেকে প্রশ্ন করেন কি করতে হবে, কি বাদ দিতে হবে, এগুলো আমি বলবো না, আপনারাই বলবেন। সুদ, গোস, মা বাবার সাথে বেয়াদবি, পর নারীর দিকে তাকানো, ইপটিজিং, ফ্লাডিং, তাহলে বন্ধ কি করতে হবে সেটাও জানা আছে, নামাজ, রোজা, মা বাবার সেবা, এটাও আমাদের জানা আছে। তাহলে করতে হবে কি সেটাও জানা, বাদ দিতে হবে কি সেটাও জানা। পারি না কেন প্রশ্ন যদি করা হয়, সবাই বলবে শয়তান আসবে, শয়তানে গুত্তু নওদে দে। এটাই তো আমাদের দাবি, এটাই তো আমাদের কথা, যে শয়তান আমাদেরকে করতে দেয় নাই। শুনলে অবাক হবেন, এখানে শয়তানের কোনো দোষ নাই। এখন অত জোরে তো নাকি আর দোষ না, একজন আরেকজনের মারি নাক ফুড়ে ফেলি, ফুলিশে আয় হারে দর্জি, মানুষেরা নাকি শয়তানরে একদম মানুষই বা হবদে স্যার, আর কোনো দোষ কেয়া ওদিন শয়তানে গোসা লাগাই দিয়ে দে, শয়তানে কি লাগাই দিয়ে দে, তো ফুলিশে হব দে, ইতার দাঁতম বিদ্যে তোর আতর সাপ, শয়তানের আতর হনো সাপ, তুই তো হতো স্যার আইনও করি ভিতরে তোর শয়তানে গুঁতে দিতে, তাহলে মারি দিয়ে দে সারা হদ দেখ, গুসা হন দিয়ে না তো নলাগের মাইজি হন এন হ আই আথার আর ওলহার আর গুসা মাইজি হনে আই শক্তি দিয়ে হনে আই দা শয়তানের হাত দিয়া কেন লা। এই কনসেপ্ট গুলো যদি বুঝতে পারি আমাদের সব কিছু ইজি হয়ে যাবে। তো মনে রাখবেন, শয়তান বান্দা, আল্লাহ আল্লাহ বান্দা, শয়তান আরেকটু ইজি করে বলি, স্রষ্টা মানুষ, শয়তান, শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে তার দিকে নেওয়া, কিন্তু বান্দার চেষ্টা থাকতে হবে শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করে রবের দিকে যাওয়া। তাহলে এখানে কিসের যুদ্ধ? টানাটানির যুদ্ধ। এখানে যুদ্ধটা কিসের? টানাটানির। কিসের? টানাটানির। এই টানাটানি কেন বলে যে সেটা প্রেমের যুদ্ধ। আল্লাহর কাছে একটু বোঝার চেষ্টা করেন, শয়তান আপনাকে ডাকতেছে, তো এমনি ডাকলে কি কি আসে? কিছু তো একটু কিছু একটা দিচ্ছে কি জানেন, তোর থেকে টাকা কম, দুই নম্বরই কর না, কোটিপতি হয়ে যাবি তো। আমার সবার বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, তোমার একটাও নাই, এটা কোনো কথা হইছে? মানুষ তো তোমাকে বলবে যে তুমি একদম অকেজ হয়ে গেছো,
এরকম এই 2022 সালে এরকম ফ্রেম 5-6টা করলে কোনো ব্যাপার না, একটু করো না, রাইতেটা তো সুন্দর করে কাটতে হবে তো। জোরে বলেন না, তুমি কি কোন অংশে কম? তোমার বাইকের কাছে তুমি হার মানবা কেন? 3-4টা টুসে মারে দিলে কি হচ্ছে? কত বড় বেয়াদব তোমার সাথে বেয়াদবি করে। জোরে জোরে আর একটু জোরে, বাপের জায়গা তোমার বোনকে দিবা কেন? তুমি ভাই আছো না? হ্যাঁ, তোমার ছেলে মেয়ে আছো তো, বোনের তো বোন পাবে তো স্বামীর বাড়ির থেকে, তোমাকে কেন দিতে হবে? হিসাব বুঝতেছেন? হিসাব বুঝতেছেন? তাহলে শয়তান আপনাকে কিছু প্রোডাক্ট দিচ্ছে, এবার আপনার ইচ্ছা নিবেন নাকি নিবেন না? যদি নেন তার দলে চলে যাচ্ছি, যদি বলেন যে না নিব না, মনে রাখবেন আপনি রহমানের দিকে হাঁটছেন। এবার আগে শয়তানের প্রোডাক্ট গুলাকে একটু সিলেক্ট করেন, হিংসা রহমানের না শয়তানের? আমি আপনাদের একটু মুখ থেকে শুনতে চাই, হিংসা রহমানের না শয়তানের? অহংকার রহমানের না শয়তানের? লোভ রহমানের না শয়তানের? বিদ্বেষ রহমানের না শয়তানের? গুতাগুতি রহমানের না শয়তানের? মাফ না করে প্রতিশোধ নেওয়া রহমানের না শয়তানের? মানুষের ক্ষতি করা রহমানের না শয়তানের? বেয়াদবি করা রহমানের না শয়তানের? এবার আপনি একটু লিস্ট করেন, এটা 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 সব শয়তানের। নিজেকে প্রশ্ন করেন, আছে নাকি নাই, আছে নাকি নাই? যদি দেখেন আছে, আজকে থেকে বাদ দেওয়া শুরু করেন, কারণ আমাদেরকে বানিয়েছেন যিনি, আমরা ওনার কোলে রাখবো, শয়তানের কোনো কিছু রাখার দরকার। এবার আসেন, আমি শয়তানের প্রোডাক্ট যতগুলো বলেছি তার মধ্যে একটা বলেছি হিংসা। সিদ্দিক আকবরের ভিতর হিংসা দেখান তো? লোভ শয়তানের প্রোডাক্ট স্যার দেখান তো? ইমাম হোসেনের ভিতর লোভ? বেয়াদবি শয়তানের প্রোডাক্ট দেখান তো? ইমাম হযরত বাইজিদ বুস্তামির ভিতর বেয়াদবি? আর একটু জোরে জোরে বলেন না। অহংকার শয়তানের প্রোডাক্ট দেখান তো? মওলা আলীর ভিতর কোনো অহংকার? মনে রাখবেন আল্লাহর প্রিয় বান্দার নাম ভিন্ন, চেহারা বিন্দ, চরিত্র সবার, আর একটু জোরে বলতে হবে, চরিত্র সবার, কোয়ালিটি সবার, ব্যবহার সবার এক। এবার আপনাকে শুধু একটা কোনো সমস্যা? কোনো সমস্যা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, কেউ যদি আমাদের বাফকে গালি দেয়, হিন্দি সিললে লাভ কি? সাহস তাইলে গাছতলায় আসো না। আর হতো না এই সিবেতাই সিবেতাই সিবেত হয়েছে নমাতে গা ঝাঙ্গুরি সুপগুরিতে কে মনে হতো না? উচুর আরা তো আজই নতুন পয়দা ওই দিই, কিচ্ছু তো না জানি, কুজারা বেকিং করেনি হতে কিচ্ছু না জানি। আচ্ছা শোনেন, কারবালার পরে আপনারা জানেন ইমাম হুসাইনের একজন আওলাদ মদিনায় ফেরত আসেন, যার নাম হচ্ছে ইমাম জাইনুল আবেদিন, যার চোখের সামনে কারবালার সেই ভয়ানক হৃদয় বিদারক ট্রাজেডিটা হয়েছেন। ইমাম হুসাইনের সন্তান ইমাম জাইনুল আবেদিন সচক্ষে যে ঘটনা সাক্ষী, ওলামাই কেরামের জবানে আপনারা প্রায় সময় শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ইমাম জয়নুল আবেদিন কারবালার ঘটনার পর থেকে এন্তেকালের আগ পর্যন্ত কখনো অট্টহাসি হাসে নাই, কখনো কারো সাথে মন খুলে যে হাসা এই হাসিটা উনি হাসতে পারে নাই। ওনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে চোখের পানি দিয়ে। সময়ের পরিক্রমায় কালের বিবর্তনে এজিদ বাহিনীর পক্ষে যুদ্ধ করা, ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করা একজন সৈনিক জান বাঁচানোর চেষ্টায় নিজ দেশ থেকে পালিয়ে মদিনাতুল মুনাওয়ারা শরীফে চলে আসে। এবার যখন মানুষ বিদেশে যায়, যত পরে কোটিপতি হোক না কেন, সে কিন্তু গরিব থাকে, কারণ প্রবাসে সবাই গরিব। কথা বলেন না রে ভাই, নিজের দেশে না থাকলেও বাহাদুরি আছে, কিন্তু পরের দেশে কিন্তু যতই থাকুক বাহাদুরি, সেকেন্ডের মধ্যে যদি আপনার পাসপোর্ট হারা যায় আপনি শেষ, ডলার হারা যায় আপনি কিন্তু শেষ, কারণ ওখানে কেউ নাই যে যার ঘরে গিয়ে আপনি একটু অবস্থান করবেন। ওই এজিদ বাহিনীর একজন সদস্য মদিনা পাকে নিজের জান বাঁচানোর জন্য যখন আত্মগোপন করতে চলে আসে, এবার থাকার জন্য তার ঘরের দরকার, খাবার জন্য কিছু খাবারের দরকার, কোথায় যাবে কোথায় যাবে, মুসাফির
কোথাও যাওয়ার কোনো ঠিকানা নাই, একটু মনের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। জীবনের অনেক প্রশ্নের উত্তর এখান থেকে আমরা পেয়ে যেতে পারি, জীবনটাকে রবের সন্তুষ্টির জন্য আগানোর জন্য একটা উৎসাহ পেয়ে যেতে পারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি যার যত শক্তি আছে ইমানদার ভাইরা ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরেকটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার সে যখন মদিনা পাকেশ মদিনা শরীফে প্রবেশ করলো, এদিক সেদিক ঘুরতে লাগলো, একজন মানুষ ওনাকে মুসাফির অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, ভাই আপনি মনে হয় ভিন দেশ থেকে এসেছেন। বলে যে হ্যাঁ। তো এখানে কি বিষয়? বলে যে আমি কিছুদিন এখানে থাকবো, কিন্তু থাকার জন্য কোনো ঘর, কিন্তু কোনো একটা কিছু যে দিব এরকম টাকাও আমার কাছে, আমার কাছে কোনো সামর্থ্য নাই, কিন্তু মেহমানদারি দরকার, থাকার জন্য ঘর দরকার, খাবারের জন্য খাবার দরকার। তখন ওই মদিনাবাসী বললেন, চলেন আমার সাথে আপনাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এবার উনি একটু আশ্বস্ত হলেন যে না, থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা হয়েছে। আল্লাহর কি কুদরত, দেখেন ওই ঘরটা ছিল সেই ঘর যে ঘর হচ্ছে ইমাম হুসাইনের সন্তানের ঘর। এটা উনি কেউ উনি জানতো না। যেতে যেতে জিজ্ঞেস করলেন, ভাইয়া এবার যেতে যেতে উনি জিজ্ঞেস করলেন, ভাইয়া আমি কার ঘরে যাচ্ছি? বলে যে রসুলের আওলা ইমাম হুসাইনের ছেলের ঘরে। এই কথাটা শোনার সাথে সাথে সুরের মন সে তো ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করেছিল, এবার মনের ভিতর একটা ছটফটানো শুরু হয়েছে, আমি তো চিনতে পেরেছি উনি তো সেই জন যিনি কারবালায় ছিল, যদি আমাকে চিনে ফেলে তাহলে তো অবস্থা শেষ, যান বাঁচানোর ভয়ে চলে আসলাম, এখানেই জানটা চলে যাবে, মনের মধ্যেই কল্পনা। গেলেন ইমাম জয়নুল আবিদিন আলে রসুল, ওনাকে সাদরে গ্রহণ করলেন, নিজে না খেয়ে ওনার মেহমানদারির ব্যবস্থা করলেন, নিজের জায়গাটা ওনার জন্য থাকার ব্যবস্থা করে দিলেন। এভাবে মেহমানদারি করতে লাগলেন, যতটুকু ওনার পক্ষে সম্ভব মেহমানদারি করতে লাগলেন। এবার আপনারাই বলেন, মানুষ যতই খারাপ হোক না কেন, দিন শেষে কিন্তু গিলটি ফিল কাজ করে, অনুশোচনা কাজ করে, লজ্জাবোধ কাজ করে। যেমন রাগ যখন উঠে হাজার কিছু বলে ফেলি, রাগ যখন ঠান্ডা হয় তখন কিন্তু মনের ভিতরে একটা লজ্জা লাগে, না আসলে এভাবে বলাটা ঠিক হয় নাই, এভাবে করাটা ঠিক হয় নাই, একটা লজ্জাবোধ। এটা হচ্ছে মনুষ্যত্ববোধ। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? যতই উনি মেহমানদারি পাচ্ছে কেমন যেন ওনার গালের মধ্যে জুতার বাড়ি পড়ছে এমনই অনুভব হচ্ছে। কার সন্তান আমাকে এমন মেহমানদারি করছে চিনে না জানে না, যার বাবাকে আমি হত্যা করেছে, ভিতরে একটা লজ্জাবোধ কাজ করছে। তিন দিন থাকার পরে উনি ওই ঘর থেকে বিদায় নিতে যখন নিচ্ছেন, তখন ইমাম হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবিদিন ওনার পথ খরচের জন্য সামর্থ্য মতো ওনাকে কিছু টাকা দান করেন। একদিকে থাকার ব্যবস্থা করে দিল, নিজে না খেয়ে খাওয়ার ব্যবস্থা করে দিল, আবার আসার জন্য কিছু পথ খরচের টাকাও ব্যবস্থা করে দিল। এবার প্রত্যেকটা ভালো কাজ ওনার জন্য ওই ব্যক্তিটার জন্য একটা মেন্টালি ভাবে টর্চার হওয়া শুরু করছে লজ্জাবোধের কারণে। উনি এবার বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ করে মনুষ্যত্ববোধ জেগে উঠলো, উনি আবার রিটার্ন আসলে ইমাম জয়নুল আবিদিনের ঘরে আসার পরে দরজা নক করলেন, উনি দরজা খুললেন, খোলার পরে ওই ব্যক্তিটা বলে, ভাই আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই তাই আমাকে এমন মেহমানদারি করেছেন, আপনি মনে হয় আমার পরিচয় জানলে এত মেহমানদারি করতেন না। ইমাম জয়নুল আবিদিন তার কথা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, আমি আপনাকে প্রথম দেখায় চিনতে পেরেছি, আপনি তো সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হুসাইনের পিঠের পিছনে প্রথম আঘাত করেছিলেন, আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি। আপনি আমাকে চিনতে পেরার পরও এত মেহমানদারি আপনি করেছেন, ঘরের মধ্যে রেখেছেন, আমরা হলে তো সেটা করতাম না, আপনি করলেন কেন? ইমাম জয়নুল আবেদিন কি উত্তরটা দিয়েছেন দেখেন, ওই দিন যেটা তোমরা করেছিলা সেটা তোমাদের মেহমানদারি, আজকে যেটা আমি করেছি সেটা নবী বংশের মেহমানদারি। আপনি আমি না সেই নবীর উম্মত, ওনারা বিশ্ব জয় করে দিয়েছেন হামলা দিয়ে নয় মহাব্বত দিয়ে। মনে রাখবেন আজকে আমার কথা, যে দুই একজন আমাকে ভালোবাসে আমি তাদের কাছে একটা শ্রদ্ধার সাথে একটা কথা শেয়ার করতে চাই, আমাকে যদি ভালোবেসে থাকেন, যেহেতু ভাইজান উপস্থিত হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দার যদি হওয়ার ইচ্ছা থাকে, এতদিন যা করার করছি যেমন করছি যেভাবেই করছি, এখন অন্তত জীবন একটু ব্রেক লাগা দরকার।
জীবনের গাড়িতে একটু ব্রেক চিপে ধরার দরকার, একটু ব্রেক করে পিছনে তাকানো দরকার। আচ্ছা, কাউকে কিছু বলবো না, শুধু একটা কথা বলবো। রাত্রে যখন আজকে ঘুমাতে যাবেন, আমরা যখন ঘুমাতে যাব, সব কাজ শেষ করার পরে যখন শুবেন, শোয়ার পরে একটু চোখ বন্ধ করে নিজের অতীতের লাইফটাকে একটু খেয়াল করবেন, ক্যালকুলেশন করবেন, নিজেরটা নিজে। কাউকে কিছু বলতে হবে না, পাশে যেই থাকুক না কেন, কাউকে কিছু বলতে দিতে হবে না, নিজেরটা নিজেই দেখবো। আমরা এইভাবে চিন্তা করলে পুরো জীবনটাই অতিবাহিত হয়েছে, অনেক কিছুই ঘটেছে, কিন্তু টোটাল হিসাব করলে দেখবেন যে জিরো করে দেখবেন। টোটাল হিসাব করে দেখলে, জোরে বলেন, টোটাল হিসাব করে দেখলে, তাহলে আমাদের জীবন যদি আমাদের বিবেকের জ্ঞানে জিরো হয়ে যায়, আল্লাহর বিচারে তো আরো বড় খারাপ অবস্থা হয়ে যায়। কোন বান্দা যেন জাহান্নামে না যায়, সেজন্য নবী রহমাতুল্লিল আলামিনের চরিত্র মোবারককে আল্লাহ প্রদান করেছেন। ওই নবীর জীবন চরিত্রে দেখবেন রাগ, হিংসা, অহংকার, লোভ, এগুলোকে মেরে ফেলতে হবে। এখন প্রবলেমটা কোথায় জানেন? মারবো কেমনে, প্রবলেম এই জায়গায় যে মারবো কেমনে। করোনা তুমি বাসি বেললে তো দশ কান হারানো ভূতের এক কান পাই, হিংসা তুমি কেন বাচ্চ এজন্য মাতের তো শীতু তুমি বাসি বেললাই হিংসা তুমি বাচ্চ কেন মাইলে ফিরে এক কান জায়গা এন জায়গার ডুকি দা আত ডুকইন্য বাড়ির ডাক্তর যাই হদ্দি ডাক্তর আর মানব মিদিং যে বড়ি গি আর এখন পরিষ্কার করি দো না ডাক্তর হদ্দ তুত্তুন হন ঠিকানা তাইলে আরে হ চিকিৎসা হবে না। আর ওই জায়গাটার জন্য যদি চিকিৎসা করাতে চান, তাহলে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের দরবার। একদম বুঝে শুনে বলি, অনেক হিংসাওয়ালা নবীর কাছে এসেছেন, নবী চিকিৎসা করে দিয়েছেন আল্লাহর হুকুমে, অন্তর হিংসা মুক্ত, অন্তর লোভ মুক্ত, অন্তর অহংকার মুক্ত, অন্তর বিদ্বেষ মুক্ত। এবার যখন সব কিছু নোংরা জিনিস বের হয়েছে, ওনার জবান কন্ট্রোল, ওনার হাত কন্ট্রোল, এই মানুষ কারোর জন্য অভিশাপ হয় নাই, বরং এমন একটা জীবন পেয়েছে আজকে 2022 সালের মানুষে এসে সিদ্দিক আকবরের জীবনীর নাম শুনে সুবহান আল্লাহ বলতে পারত। সত্যি করে একটা কথা বলেন, বাবার নাম জানা আছে না? আছে যে আসা হও না, বাপন নাম জানা আছে না? দাদার নাম, দাদার বাপন নাম হদ্দ হুজুর আই জানি আহদি ভাই তুই কেন জানো এনো বুঝছি আর এস এস তাই নিয়ে দে আচ্ছা ইবে না দাদার বাপ তোমার মাতন না তো দাদার বাপু দাঁড়ার দূরত্ব হব সর 100 বছর বেশি তো বেশি ঠিক না? 100 বছর যে আগে নিজের রক্তের মানুষ নাম জানা সাইবার হবার হন্ডে হ্যাঁ কি জানি ঠিক না বেটি ওয়া নবীর গো সাহাবা আছে বলে জিবে বলে নবীর ল মক্কা তো মদিনা হিজরত গো জিবের নাম মান কি দে ওনার আত্মীয় না কি বে বংশধর না তুই 100 বছর আগে রিবের নাম মান অজানো রক্তরই বিবের নাম কে জানো ওদের হামিল্লে গজ্জিতে নামিন মন্ত্র অন্ন পরিবহন এনে কেন হাম গরিন না চলন না অন্তত আরা জনার ঘরে 200 বছর পরে যাইয়া যেন মানুষ হয় এই জাগার উগ মানুষ আসিল ওয়া বত আল্লাহ ওয়ালা তো হামগি তো কিন কে কদিন হয় না নবু এতাল্লাই ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ হইদে উগ নেককার বন্ধু তোয়াইল ইবেল তাকতে 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 দেবে তো গশা লাগ দে লাগ দে তুইও নেককার হইগি ডর করে হন না সুবহানাল্লাহ একটা জিনিস আমার আবদার থাকবে সকলের কাছে আজকে থেকে একটা কাজ করবেন আগামী 3 সপ্তাহ নিজের উপর নিজে পর্যবেক্ষণ চালাবেন ক্যালেন্ডার নেবেন বা মোবাইল নেবেন যা নেবেন এই আগামী 3 সপ্তাহ নিজের জবানকে কন্ট্রোল করার চেষ্টা করেন অপ্রয়োজনীয় কোনো কথাই বলার দরকার নেই প্রয়োজন যতটুকু বাস অতটুকু বলবো এর বাইরে কয় সপ্তাহ 3 সপ্তাহ কি বেশি কঠিন হবে ভাইয়া 1 মাসও কিন্তু বলিনি 3 সপ্তাহ আপনি 3টা সপ্তাহ নিজের জবানকে একটু কন্ট্রোল করেন দেখবেন অনেক সময় হবে কি মনে বলবে হসো না হসো না হসো না হসো না আসেনি কি ওনার মনে হদ্দে নই তো হওয়ার দে তিতের হাতা দেখতেন কা ইটা আর হাওয়াই না তেলিতের হাতা ধরানোর দরকার দেহ বোধ হসো না হসো না মানে হইবেন দেয় সব হইবেন জিব্বে দরকার আই জিব্বে বেড়ে দাঁতল্ল
আয় হ রায় দর্জি সাই তুই ফাইলে হাগো নমাত মনে হর দে সারি কাদর তিনজন সাইড গান উনাই দে শোনা তুই হাগো তিন সপ্তাহ গরিস দেবে দে তোমার মনে নেন শান্তি ও বুধো ভাই তুই হবে তো মাইলে ফিরে সহ্য করো না তোর বড় শান্তি তো সহ্য মনে না আরেক কেন জোর হন না সুবাহ।